তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও দেশতেও যেতে চাই না। কাদের সিদ্দিকের মতো নেতার কথা বিএনপি চলে না, যিনি তারেক রহমানের সমান হতে আরো 200 বছর লাগবে। আপনার ক্ষমতায় থাকা উচিত। এই রোজ ভারতের আপনারা আজ্ঞাবহ, আপনারা এই দেশকে। তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিলেন বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, তারেক রহমান যে দলের প্রধান সে দলের সাথে আমি জান্নাতে যেতে চাইনি। এই কথা বলার পরপরই বিএনপির নেতারা খেপে গিয়েছেন, মুখ খুলেছেন বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারিক, বিএনপির নেতা মঈন খান। আমরা শুনবো কাদের সিদ্দিকী কী বলেছেন এবং সে পরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা কী বলতেছেন। তারপরে ভিডিওগুলো দেখার পর আপনার সামনে বিস্তারিত বিশ্লেষণ করবো। প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও দেশতেও যেতে চাই না। যতক্ষণ তারেক রহমান দেশে না আসতে পারবে, সে দেশের মানুষের কোনো মতেই নেতৃত্ব করতে পারবে না। এতে যদি আমার ফাঁসি হয় আমি সেটাকেও মঞ্জুর করব। কিন্তু লন্ডনে বসা তারেক রহমানের নেতৃত্ব কোনো মতেই গ্রহণ করবো না। এ আওয়ামী লীগ মাওলানা ভাসানীর আওয়ামী লীগ না, বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ এটা না। আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমি একজন পরাজিত সৈনিক। যার কাছে আমি পরাজিত হয়েছি এখনো তার নাকে টিভি দিলে দুধ গলবে। আমি দেখতে দাঁড়িয়েছিলাম, আমার ধারণা ছিল যে মানুষ ভোট দিতে যাবে। আমার এত অনুরোধেও আমার দলের অর্ধেক মানুষ ভোট দিতে যায় নাই। আমি সেই জন্য বলতে চাই, আমি শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে আসি নাই, শেখ হাসিনাকে গদিতে বসাবার জন্য আসি নাই। এটা সত্য, এ আওয়ামী লীগ মাওলানা ভাসানীর আওয়ামী লীগ না, বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ এটা না। এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ। সেই জন্যে বাঙালির হাতে, এই দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার জন্যে আমাদের সবাইকে একত্র হয়ে সংগ্রাম করতে হবে। আমি এখন যে কথাটা বলবো এবং এ কথা বলেই আমার বক্তব্য শেষ করব, মারাত্মক বিতর্কিত কথা। এদেশে খুব বেশি মানুষ এই রকম আগুনের মধ্যে দাঁড়িয়ে এরকম বিতর্কিত কথা বলতে পারে না। আমি একসময় বলেছিলাম, যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভেস্তে নিতে চান, আমি জামাতের সাথে ভেস্তেও যাব না। আমি ঠিক তেমনি করে বলছি, আজকে অনেক ক্ষেত্রে আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র ইংল্যান্ডে বসে, তারেক রহমান যদি বিএনপির নেতা হয় তাহলে সেই বিএনপির সাথে আমিও দেশতেও যেতে চাই না। যতক্ষণ তারেক রহমান দেশে না আসতে পারবে, সে দেশের মানুষের কোনো মতেই নেতৃত্ব করতে পারবে না। এতে যদি আমার ফাঁসি হয় আমি সেটাকেও মঞ্জুর করব। কিন্তু লন্ডনে বসা তারেক রহমানের নেতৃত্ব কোনো মতেই গ্রহণ করবো না। আমি আবার বলছি, আসাম আব্দুর রব আপনাদের নেতা, সেই জন্য বলছি দেশের জনগণকে দেশের মালিক করার জন্য যদি আপনি সংগ্রাম করতে পারেন সে সংগ্রামে আমি মৃত্যু। কাদের সিদ্দিকের মতো নেতার কথা বিএনপি চলে না, যিনি তারেক রহমানের সমান হতে আরো 200 বছর লাগবে, ওই পরিবারের সমান হতে। আওয়ামী লীগে যোগদানের জন্য ঘরের আশেপাশে ঘুরছে নির্বাচনের আগে। ওবায়দুল কাদের সাহেব যেসব কথা বলেছে উত্তর দিয়েছি, কিন্তু একজন মুক্তিযোদ্ধা, আমার সহযোদ্ধা, আমি সম্মান করি মুক্তিযোদ্ধা হিসাবে, কিন্তু ওনার কথাবার্তাকে সম্মান করা যায় না। অসম্মানিত কথাবার্তা বলে, নিজের ভোটে হেরে গেছে, নিজের কোনো কর্তৃত্ব নাই, নিজেই আওয়ামী লীগে যোগদানের জন্য ঘরের আশেপাশে ঘুরছে নির্বাচনের আগে, পাত্তাই দেয় নাই। এখন আবার উনি আমাদের দলের নেতা, যিনি তারেক রহমানের সমান হতে আরো 200 বছর লাগবে, ওই পরিবারের সমান হতে। তাই আমি মনে করি ওনার মতো একজন রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা,
বেস্তে নিবে আল্লাহ বেস্তে যাবে আমি আমার ভালো কাজ করলে আল্লাহ আমাকে বেস্তে নেবে কিন্তু বিএনপির সভাপতি তারেক রহমান চেয়ারম্যান থাকলে উনি ওনার উপর ভর করে বেস্তে যেতে রাজি নেই কথাটা অত্যন্ত অমূলক অসম্মানজনক আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এবং কাদের সিদ্দিকের মতো নেতার কথা বিএনপি চলে না এবং কাদের সিদ্দিকের এই কথায় ওনার যা জনসমর্থন ছিল তা এখন জিরের কাঁধে চলে আসে পৃথিবীর ইতিহাসে লেখা আছে বহু নেতা বিদেশ থেকে সরকার গঠন করেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার গঠন করার ইতিহাস বহু আছে তারেক জিও পারবে আপনার ক্ষমতায় থাকা উচিত এই রোজ ভারতের আপনারা আজ্ঞাবহ আপনারা এই দেশকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে লজ্জায় না বদল কাঁধে লজ্জা হয় না অমলিক আজকে ওবাদুল কাদের সাহেব সিঙ্গাপুর গিয়েছেন আল্লাহ ওনাকে ভালো রাখুক লজ্জা হয় না একটা বৃহত্তম রাজনৈতিক দলের মহাসচিবকে আপনি বলেন লাঠি ভর করে বিদেশির কাছে নালিশ করতে যান আবার বলেন লাঠি ভর দিয়ে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে হবে কদিন পর জনাব ওবাদুল কাদের সাহেব এই তৃণমূল এই সভা থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনি বেঁচে থাকেন সবাই খুব কাছে এই সকল কথার উত্তর একদিন জনগণের নির্বাচিত সরকার দিবে দিবে আপনি বলেন বিদেশিদের কাছে আমরা নালিশ করি লজ্জা হয় না বদল কাঁধে লজ্জা হয় না অমলিক 2014 সালের নির্বাচনের কথা মনে হয় সুজাতা সিং কেন আসছিল ফরেন সেক্রেটারি কেন হাসপাতালে আসাদকে জোর পূর্বে ইলেকশনে অংশগ্রহণ করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন কেন সেই নির্বাচনে আসাদ অংশগ্রহণ করেছিল আজকে যদি আসাদ বেঁচে থাকত সেদিন যদি এই সুজাতা সিং যদি বাংলাদেশে আসাদকে এই নির্বাচনে না আনতেন এই দেশে নির্বাচন হতো না প্রিয় ভাইরা তাই প্রভু আপনাদের এক সময় স্লোগানে মুখরিত ছিল এই রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় যখন ছাত্র জীবন চমুনি কাটিয়েছিলাম তখন স্লোগান ছিল রুশ ভারতের দালালের উজিয়ার আজকে আবার চিৎকার দিয়ে বলতে হয় এই রুশ ভারতের আপনারা আজ্ঞাবহ আপনারা এই দেশকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তাই আমি বলতে চাই আমরা কারো প্রভুত্ব মানি না আল্লাহ ছাড়া আমাদের বন্ধু থাকতে পারে যেই দেশে গণতন্ত্র আছে সেই দেশের মানুষ এসে বাংলাদেশে ভোট চুরি করে আপনাকে সরকার প্রধান করে দিবে আর নিজের দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে সঠিক রাখবে এটা তো হতে পারে না আপনার ক্ষমতায় থাকা উচিত হ্যাঁ কোন কোন সময় যুদ্ধ থেকে পিছিয়ে আসতে হয় এই সরকারের হাতে বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে এই জিম্মি থেকে বাঁচতে হবে লড়তে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে হতাশ হবার কোনো কারণ নাই সময় খুব কাছে আপনাকে প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে পাঁচটা গরিবের এ দ্রব্যমূল্য রোধ করেন সিন্ডিকেট অন্তত এই রোজায় বন্ধ করেন ভোট না চুরি করেছেন ভোট না কারচুপি করেছেন ভোট না ভাইয়ে ভাইয়ে করেছেন বিরোধী দল নিজেই বানিয়ে দিয়েছেন তাতেও আমাদের আপত্তি আছে কিন্তু আরো জোরে আপত্তি করি অনুরোধ জানাই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসেন এই ব্যানারে লেখা দ্রব্যমূল্যগুলো তাই অনুরোধ জানাবো সিন্ডিকেটকে আপনি জানেন আপনার আমার তো আমার সীমান্তে স্বাধীন দেশে ফলানিকে গুলি করে হত্যা করে তার কাটা ঝুলে রেখেছে তার রক্তের দাগ এখনো মুছে নাই আজকে তাই বন্ধু আপনার হতে পারে আমরা ভারত বিরোধী নয় স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে আশ্রয় দিয়েছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাই বলে কি আমার অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ
বরং শুনেছেন কাদের সিদ্দিকী কি বলেছেন বিএনপির নেতা জনাব তারেক রহমানকে নিয়ে। আচ্ছা, কাদের সিদ্দিকী কি এখন সেই পর্যায়ে আছেন যে তাকে মানুষ বিশ্বাস করে, তাকে মানুষ নেতা মনে করে? আমি তো মনে করি তাকে এখন মানুষ নেতা মনে করে, তাকে এখন মানুষ দালাল মনে করে। আমরা দেখেছি তিনি নির্বাচন আগে কী করেছেন, তিনি দেখেছি যে সরকারের সাথে ঘেঁষাঘেঁষি করেছেন। আর যারা সরকারের সাথে দালালি বা ঘেঁষাঘেঁষি করে তাদেরকে বাংলাদেশের মানুষ কতটা গ্রহণ করে, তাদেরকে কতটা সম্মান করে সেটা কিন্তু আমরা জানি। আমরা দেখেছি অনেক ভালো মানুষও সরকারের সাথে মিশে যাওয়ার কারণে তারা সমাজের সবচাইতে বিলিত ব্যক্তি হয়ে গিয়েছেন। যেমনি মনে করেন শাহজাহান উমর, যেমনি বীর প্রতীক ইব্রাহিম, তারা কি হয়েছে, এবং তৈমুর খন্দকার, তাদের অবস্থাটা কি হয়েছে? তো এদের মতোই তো কাদের সিদ্দিকী। তো তিনি বিএনপিকে কি মনে করেন না করেন সেই চিন্তায় কি আসলে বিএনপি থাকে? আমি মনে করবো একেবারে থাকে না। স্পষ্ট বলেছেন জয়নাল আবেদিন ফারুক সাহেব যে কাদের সিদ্দিকীর মতো নেতার পরামর্শ বিএনপিতে দরকার নেই, আসলেও দরকার নেই। বিএনপি তো অনেক বুদ্ধিজীবী এবং অনেক পরামর্শদাতা আছেন। তো তিনি যে এই কথাগুলো বলেন, আমার মনে হয় তাকে এই কথাগুলো বলানো হয়। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে তিনি মির্জা ফখরুলকে নিয়ে কথা বলেছেন, কিছু মন্তব্য করেছেন, এখন আবার তারেক রহমানকে নিয়ে বলতেছেন, বিএনপি নিয়ে বলেছেন। মোট কথা, তার কথাগুলো বলে তিনি একটা বিভ্রান্ত সৃষ্টি করেন বিএনপির নেতৃত্বে বা বিএনপির কর্মীদের মধ্যে, তাদের এই মনোবল সেগুলো তিনি নষ্ট করার চেষ্টা এটাই তিনি করে থাকেন। মূলত তার বক্তব্য কোনো কার্যকারিতা বিএনপির ভিতরে হয় বলে আমার মনে হয় না। তারেক রহমান বিএনপিকে এমনভাবে সংগঠিত করেছে, আমরা তো দেখতে পাচ্ছি যে বিদেশে থেকে একটা নেতা কীভাবে দেশকে নিয়ন্ত্রণ করতেছেন। বিএনপির তো সরকার বলে বিএনপি সব কিছু করে, বাংলাদেশে যত অঘটন ঘটে, তাহলে বোঝা যাচ্ছে যে বিএনপি নেতৃত্ব তারা কখন ভালো দিতে পারতেছেন, এই জন্য বিএনপিকে নিয়ে সরকারের এত মাথা ব্যথা। তো কাদের সিদ্দিকী বিএনপিকে নিয়ে যাই বলুক না কেন, আমার মনে হয় না বিএনপিতে প্রভাব পড়বে। আর কাদের সিদ্দিকীর প্রয়োজন নেই বিএনপিকে পরামর্শ দেওয়ার জন্য। ওদেরকে উবায়দুল সাহেব বিএনপির কোনো জনমত নাই, তিনি বলেন বিএনপির কোনো রাজনৈতিক শক্তি নেই, তারপরেও কিন্তু উপাধিকতা সাহেবরা সবসময় বিএনপি নিয়ে পড়ে থাকে। তো বুঝতে হবে যে বিএনপির গ্রহণযোগ্যতা বাংলাদেশের জনগণের কাছে আছে বলেই তারা বিএনপি নিয়ে পড়ে থাকে। এবং কি তারেক রহমানের নেতৃত্ব যে সরকারকে সমস্যা ফেলতেছে এটারও একটা প্রমাণ যে তারা সবসময় বিএনপি নিয়ে কথা বলে।